আজ আমরা সময় ত্রিপুরার পদ্মায় আপনাদের দেখাবো সীমান্তে কিভাবে বিএসএফ জওয়ানরা পাহারা দেয়। সময় ত্রিপুরার টিম আমরা প্রথমে গিয়েছিলাম সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্টে। 26 জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ। প্রথমে দেখে নি গোমতী নদীর উপর কিভাবে বিএসএফ জওয়ানরা নজরদারি চালায়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোনামুড়া সীমান্তের 133 নম্বর ব্যাটেলিয়নের শ্রীমন্তপুর চেকপোস্টের গোমতী নদীর উপরে। এখানে চলছে এই 26 জানুয়ারিকে কেন্দ্র করে, রিপাবলিক ডেকে কেন্দ্র করে পুলিশের টহলদারি, বিএসএফের কঠোর যে নদীর উপরে কিন্তু জাহাজ বোট দিয়ে টহলদারি চলছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সোনামুড়া থেকে। আমরা দেশ যখন দেশের জনগণ যখন ঘুমায় ঠিক তখনই কিন্তু আমাদের বিএসএফ জওয়ানরা রাত্রি সকাল ভোর কুয়াশার চাদরে ঢাকা সকাল যে কোনো সময় কিন্তু দুশ্মন থেকে এবং যে কোনো অবৈধ পাচারকারীরা যাতে সীমান্তের ওপার থেকে ওপারে না আসতে পারে, ওপার থেকে ওপারে না যেতে পারে, সে টহলদারি কিন্তু চালায় ওনারা। এই মুহূর্তে কিন্তু সেইভাবে চলছে সেই টহলদারি। আমরা জানি অনেক সময় আগে একাকার সময় ছিল যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের অবৈধরা এখানে আসতো, বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে কিন্তু নিয়ে যেত, কিন্তু বিএসএফের এই বাড়তি টহলদারিতে কিন্তু এখন সেগুলো এখন সম্পূর্ণই কমে গেছে, সে চিত্র আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সোনামুড়ার শ্রীমন্তপুর বিউপির শাহাপুর এলাকায়। এখানে নন এনসিং কোনো ফিন্সিং হয়নি এখনো পর্যন্ত, কাটা তার বেড়া হয়নি। আমরা দেখতে পাচ্ছেন বিএসএফের কর্মীরা জওয়ানরা টহলদারি করছে এখানে রিপাবলিক ডেকে সামনে। তারপর আমরা গিয়েছিলাম শ্রীমন্তপুর বিউপির আওতাধীন শাহাপুর সীমান্তে। শাহাপুর সীমান্তে এখনো গড়ে উঠেনি কাঁটা তারের বেড়া। কাঁটাতার না হওয়ায় নিরাপত্তার জন্য বিএসএফের বাড়তি নজরদারি রাখতে হচ্ছে সেখানে। সীমান্তের ওপারে রয়েছে ভারতীয় প্রায় 600 নাগরিকের বসবাস, পুলিশের নজরদারিতে তারা ওপার থেকে এপারে আসতে হয় প্রয়োজনীয় কাজ মেটাতে, যাতে করে কোনো অনুপ্রবেশকারী ভারতে না প্রবেশ করতে পারে, এমনকি নেশা সামগ্রী সহ কিংবা অবৈধ জিনিস নিতে পারে তাতেও চলে নজরদারি। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সে নিরাপত্তা ব্যবস্থা আরো কড়া করা হয়। মহিলা নাগরিককে আসা যাওয়ার সময় চেক করার জন্য রাখা হয়েছে মহিলা বিএসএফ। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি সোনামুড়ার থানাধীন শ্রীমন্তপুর বিউপির আওতাধীন, যেখানে এখনো পর্যন্ত কাটা তার বেড়া হয়নি সেই সীমান্ত এলাকাতে। এখানে এটার জায়গাটার নাম হচ্ছে শাহাপুর। আমরা এখানে রয়েছি সামনে রিপাবলিক ডে 26 জানুয়ারিকে কেন্দ্র করে কিন্তু বিএসএফ জওয়ানরা এবং বিএসএফ মহিলা বাহিনীরা কিন্তু এখানে কর্মরত, যাতে কোনো নিরাপত্তা যাতে কোনো কমতি না হয় সেই দিকের লক্ষ্য রেখে কিন্তু বিএসএফ কর্মীরা বিএসএফ জওয়ানরা কিন্তু এখানে ডিউটি করছে। আমরা সে চিত্র কিন্তু এই মুহূর্তে আপনাদের সময় ত্রিপুরার পর্দায় আমরা দেখাচ্ছি, সে চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 26 জানুয়ারিকে কেন্দ্র করে, যাতে কোনো ধরনের নিরাপত্তা কমতি না থাকে সেই বিষয়ে কিন্তু 24 ঘন্টায় যেখানে কাটা তার বেড়া এখনো হয়নি সে জায়গায় কিন্তু টহলদারি চালাচ্ছে মহিলা পুলিশ কর্মীরা এবং পুরুষ মহিলা পুরুষ কর্মীরা। এটা কোন জায়গা? এটা কি সীমান্তের 0 পয়েন্টে? আপনারা কিভাবে থাকেন, কোনো সমস্যা হয়? আপনারা বিএসএফ এর সাথে পরামর্শ করে চলেন?
আপনার নাম কি? 26 জানুয়ারি जो देश का गणतंत्र दिवस है काफ़ी नज़दीक है। सीमा क्षेत्र में जैसे कि आपको विदित है कि सीमा सुरक्षा बल तैनात है, इस समय को हम काफ़ी संवेदनशील समय मान के चलते हैं और कई बार ऐसा पूर्व में हुआ है कि अवांछित तत्वों ने सीमा क्षेत्र को इस्तेमाल करके घुसपैठ करके और जो सबवर्सिव एक्टिविटीज़ हैं या किसी किस्म की तोड़फोड़ की घटना को अंजाम दिया है। इसको मद्देनज़र रखते हुए सीमा क्षेत्र में हम इस समय पर अति चौकसी का प्रबंध करते हैं और इसके लिए हम जो हमारे हेडक्वार्टर्स हैं वहाँ से और अतिरिक्त मैनपावर को सीमा क्षेत्र में तैनात करते हैं और हमारी भरपूर कोशिश रहती है कि कोई भी अवांछित तत्व इस समय का इस्तेमाल ना कर सके या कोई ऐसी घटना ना हो जो देश के लिए हितकर ना हो। इस मौके पे मैं सभी देशवासियों को गणतंत्र दिवस की शुभकामनाएं भी देना चाहूँगा और यह भरोसा भी दिलाना चाहूँगा कि सीमा सुरक्षा बल अपनी पूरी सतर्कता के साथ सीमा पर तैनात है और आप हमसे एक अच्छे जो सीमा संयोजन की आप हमसे आप अपेक्षा कर सकते हैं और हम उस पर खरे उतरने की चेष्टा करेंगे। धन्यवाद। जय हिंद। ब्यूरो रिपोर्ट, समय त्रिपुरा। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের, আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে Realme, Samsung, Oppo, Vivo সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন, আমাদের ঠিকানা মধুমিতা UBI ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা। যোগাযোগ 9856492846। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।